আর মোচা কিভাবে কালো হবে না, এই টিপস থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন না কেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। সকালবেলা উঠে নাস্তা পানি খেয়ে কিছুই শেয়ার করিনি আপনাদের সাথে, গিয়েছিলাম কলা গাছ কাটতে, এই তো কলার মোচাটা কেটে আনার জন্য। এগুলো বিচি কলার মোচা এবং অন্য কলার মোচাগুলোও খাওয়া যায়। মোচাটা যদি একদম টাটকা এবং ফ্রেশ হয় তাহলে অনেক ভালো। এই যে দেখছেন, এটা আমাদের পিছনে একটা খাল বা মানে ছোট্ট নদীর মতোই ছিল, নদীর পাশেই একটা খাল। এই খালটার সামনে একটা বাঁধ দেওয়া হয়েছে। যদি এই বাঁধ না দেওয়া হতো তো প্রত্যেক জোয়ার বা জোবার সময় আমাদের উঠোনে পানি আসতো, একদম রাস্তাঘাট তলিয়ে যেত। এখন এটা পানি হয় না, যখন বন্যা হয় তখন তো সব কিছুই তলিয়ে যায়। রেমালে আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। থাক ও সব কথা বাদ, এখন রান্না বান্নায় চলে আসি। আজকে রান্না করব কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে। এই তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। একটা কথা শুনলে হাসবেন যে আমি জীবনে প্রথম এই কচুরমুখী রান্না করি। রান্না করার জন্য প্রথমে সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, যা যা দরকার সব কিছু দিয়ে ভালো করে কষানোর পর কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিব। এরপরে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার কষাবো। যতক্ষণ কষানো হবে, ভালো করে কষানো না হলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না, রান্নায় টেস্ট আসে না। যত কষাবেন ততই টেস্ট আসবে। যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এরপর ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমনটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। এখন রান্না করব মোচা। আর মোচা কিভাবে কালো হবে না, এই টিপস দিব আজকে আপনাদের। মোচাগুলো কাটার পরে এরপর সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনার মোচাগুলো আর কখনোই কালো হবে না আর কষগুলো খুব সুন্দর করে বেরিয়ে আসবে। এই তো মোচা রান্না করারও একটা রেসিপি আজকে দিয়ে দিলাম। এই রেসিপি করে একবার দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হালকা করে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ ভেজে তারপরে অল্প একটু হলুদ এবং কিছুটা নারিকেল বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মোচাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিবেন আর অল্প একটু পানি দিয়ে সব মোচাগুলো দিয়ে দিবেন। এই তো আমার মোচা রান্না হয়ে গিয়েছিল, নামিয়ে নিয়েছিলাম। দেখেছেন আজকের সকালটা কত সুন্দর। আর এইতে ছোট্ট একটা কচু গাছ লাগিয়েছি আমার একটা ভাঙা মগে। ভাঙা জিনিসও আবার খেলে ভাঙা জিনিসও খুব সুন্দর করেই গড়া যায়। আমার মগে এই কচু গাছটা লাগানো কেমন হয়েছে জানাবেন। এই তো আমাদের কাছে অনেক লেবু হয়েছে। আর এই তো শীতের সবজিগুলো টুকটাক লাগানো শুরু করে দিয়েছি আমরা। কিছু সিম গাছ, বরবটি গাছ এবং লাউ গাছ লাগাবো, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই তো কিছু বরবটি গাছ হয়েছে এবং সিম গাছও হয়েছে, ওগুলোতে একটু আবার সার দিয়ে দিচ্ছি। এখন তো আর মানে মানুষকে তেল না দিলে কিছুই হয় না, যেমন মানুষ তেমন গাছপালাও, সার না দিলে কোনো কিছুই হতে চায় না। পর মা ছেলে মিলে একটু বিকেলে সময় কাটালাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।